কোনো একদিন যেন বুঝতে পারে। শুধু এতটুকু দোয়া তাদের জন্য করব, কারণ আমি একটা প্রেগনেন্ট মেয়ে, তারপরেও অসুস্থ, সেটা কিন্তু সে জানে। আপনার চাই বেশি ভালো কে জানে, সেই মানুষটা, কিন্তু সে আমার মায়ের মতো মানুষ হয়ে, বাবার মতো মানুষ হয়ে, ঠিক আছে, আমার কিন্তু বাবা থেকেও নেই সে। আমি প্রায় একটা মাসের মধ্যে চলে এসেছি, হচ্ছে আমার খবর নেওয়ার মতো কেউ নেই, একমাত্র আলিফ ছাড়া। তোমার বাবা এখন কি খবর নেয় না? না, কেউ নেই, আমি তার সবার সাবজেক্ট বাদ। আমি মনে করি এখন আমার পাশে একমাত্র উপর আল্লাহ, দ্বিতীয়ত এখন আলিফ আছে, ঠিক আছে, আর সে আমার ভালোবাসার মানুষটা আছে, মানে ভালোবাসার মানুষগুলো ছাড়া আমার কেউ নেই, মানে আমার বিচার করার কেউ নেই, একমাত্র আল্লাহর কাছেই বিচার দিয়ে থাকবো। আর শুধু বললাম, আমি তখন থেকে দোয়া করব তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুক, আমি এটাই শুধু বলবো সব সময়। কারণ আমি একটা, আর কয়েকদিনই বাকি আছে, আমি একটা হচ্ছে এত সহজেই একটা মানুষ কিন্তু মনে করেন যে কান্না করে না বা ই করে না, ঠিক আছে, কিছু কিছু কথা আছে না বললেই নয়, প্রকাশ্যে বললে মানুষ খারাপ বলে, তাই কারোকে বিষয় নিয়ে প্রকাশ্যে বলবো না ভাই, আমি আপুর প্রতি কৃতজ্ঞতা থাকবো, যদি ভুলবশত কিছু হয়েও যায় আপু যেন মন থেকে মাফ করে দেয়, কারণ আমি তার জিনিসের সব কিছু হারিয়ে ফেলছি। জানি না কোনোদিন আমার করতে পারবো কি না, তবে করার চেষ্টা করবো, নিজে না পারলেও সবার সহযোগিতা নিলে নিব। মনে করো মানুষের জীবনে, না আমি কখনো ভাবতে পারি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, মানুষের জীবনে ভাঙা গড়া থাকে, মানে ভাঙা গড়া থাকে, সেটা ঠিক আছে, আমি তো ভাঙা, আমি যখন জন্ম নিয়েছি, আমি যখন আমার বুদ্ধির পর আমি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে মানে কবির ভাষায়, যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, একটা কথা আছে, কিন্তু তোমরা জানো কিনা, এই যে তোমার জীবনে যে এই যে অন্ধকারটা এখন নামে আসছে, এখন একটা অন্ধকারই বলা যায়, মানে সব দিক থেকে তো বিপদে আছো, এই যে অন্ধকারটা নামে আসছে, মানে রাত যত গভীর হয়, মানে সূর্য রাত হতে কিন্তু কাছে আসে, মানে বুঝেন না ভাইয়া, বাড়িতে থাকলে আমি একবারে খাবার দুইবার খেতে পারি, ঠিক আছে, এটা বুঝেন না কেন, আর অন্যের বাড়িতে একবারে খাবার দুইবার খেতে গেলে নিজের কাছে খারাপ লাগে, যত আমি প্রেগনেন্ট হয়ে থাকি, তো মনে করেন যে এটা মিলে সবকিছুই, যে আমি জন্মের পর পরে দেখছি, বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি যে আমি সাবরায় থাকা মানুষ, আমার যখন একটু বোঝা শিখলাম, তখন কষ্ট কষ্ট করে আমি একটা বড় ঘর দেখলাম, ঠিক আছে, বড় ঘর দেখলাম, সেটা আমি আবার নিজের দায়িত্ব দিয়ে, আমি নিজে মানুষের ভালোবাসা পেয়ে, সবার মাধ্যমে সবার ভালোবাসা পেয়ে একটা ঘর গড়লাম, মানে একটা ছোট্ট সংসার গড়লাম, সেখানে সব কিছুই গড়লাম, সেখানে নষ্টের মূল করে দিল আমার আপন মানুষ, ঠিক আছে, তারপরে আমি করতে করতে একটা অন্য ছেলেকে নিয়ে আসলাম, এটা বোঝেন, আমি কি একটা ছেলেকে নিয়ে আসলাম অন্য জেলা থেকে, তাকে আমি কি বলে নিয়ে আসলাম, যে আপনাকে আমার এখানে থাকতে হবে, কারণ আমি তো সুস্থ মেয়ে না, আপনি কিন্তু আমাকে দেখে শুনেই বিয়ে করতেছেন, আপনার কিন্তু কথা দিতে হবে, এখানে আমার সাথে থাকতে হবে, আমি আপনার বাড়িতে বেড়াইতে যেতে পারি বা নাও যেতে পারি, আপনি কিন্তু ঠিকই আপনার বাসায় যান, ছয় মাস বসে আছে, আমি ওকে এই কথাই বলছিলাম, দর্শকের এটা জানা উচিত যে কেন ও থাকে, আমি এটা প্রথমেই বিয়ের আগে বলে নিছিলাম এবং আমার ফ্যামিলির লোকে বলে নিছিল, ঠিক আছে, আপনারা অনেকে খুশা মেরে কথা বলেন ওকে বা আমাকে, যে শ্বশুর বাড়িতে থাকে না কেন, এটা বুঝেন না, একটা সুস্থ মেয়ে থাকতে গেলে দুই দিন থেকে চার দিন ভালো থাকে, তারপরেও কিন্তু কথা তৈরি হয়, সেখানে আমি আমার কাজ ও যেন হচ্ছে আড়ালে করে দেয়, আমিও না করতে পারলেও আমাকে কিছু বলবে না, তাই না, এখন আমাকে একজন বললো আমি একটা কাজ করতে পারলাম না, সে কিন্তু মুখের উপরে মেরে দিল, তাই মনে করেন যে আমি ওকে এটা বলে নিয়েছিলাম আমার কাছে থাকার জন্য, আমি ভেবেছিলাম যে জীবনে কষ্ট করেছি, ওর মতো ছেলে পাইলে আমি অবশ্যই সুখ পাবো, আস্তে আস্তে কিন্তু আমার কষ্টের দিন শেষ হয়ে যাচ্ছিল, পান্তা ভাত খাই আর যা খাই কষ্টের দিন শেষ হয়ে যাচ্ছিল, কারণ সব হয়ে গেছে, ঠিক আছে, আমি কিন্তু সুখটাই পেয়েছি। তোমার জীবনের সুখের জন্য, মানে তোমরা যাতে আরামে থাকতে পারো সেজন্য তো আবু অনেক কিছু বলছিস, তোমার একবারে যাতে ঘরের বাইরে না যাওয়া লাগে এই ব্যবস্থা হয়ে গেছিল, এই ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু এখন ভাগ্যের এখন নিজের জীবনের বিনিময়ে, আশা করি আমার জীবন, আমার সাথে দুইটা জীবন, আমি তো একা না, ঠিক আছে, দুইটা জীবন, তারপরে একটা মানুষ এসে থাকে তারও জীবন, তো আমি ওকে প্ল্যান করেছিলাম যে হচ্ছে আপনি কয়টা মাস আমার সাথে থাকেন, তারপরে আপনি ছোটখাটো একটা কাজ করবেন, ওই যে কয় টাকা ইনকাম করেন ওটাতেই আমাদের চলে যাবে, তখন মানুষের সহযোগিতাও আর প্রয়োজন হবে না, এটা ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম না করেছিলাম, তো ও বলেছিল ঠিক আছে তোমাকে আমি এই কয়দিন দেখে রাখি, তোমার বাবুটা মানে তিন মাস বাবুর বয়স হয়ে গেলে কিংবা দুই মাস বাবুর বয়স হয়ে গেলে আমি একাই বাবুকে টেক কেয়ার করতে পারবো,
তো তখন তুমি থাকো, আমি তোমার জন্য কাজ করব। আমিও বলেছিলাম ঠিক আছে হ্যাঁ কাজ করেন, কিন্তু সেই সাজানো জিনিসগুলো ভেঙে গেছে। তবে সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে ভালো কিছু একদিন না একদিন করতে পারি, সেদিন দেখতে সেদিন সেদিন মনে শান্তিটা অনেক বড় করে একটা নিঃশ্বাস নিব। ঠিক আছে, একটা মানুষ একটা পরিবারকে ছেড়ে আমার কাছে থাকে, তার পরিবারের সমস্যা হতে পারে, এখন এমন টাইমে সমস্যা হলো ভাইয়া, এমন টাইমে সমস্যা হলো ওর যাওয়া আর্জেন্ট, কিন্তু ও যেতে পারতেছে, কারণ আমার আমাকে বিপদে, আমিও বিপদে, তার পরিবারের বিপদে। এখন আমাকে রেখে গেলে এদিক মানুষ খারাপ কথা বলবে, আর ওর পরিবারকে না কাছে গেলে ও পরিবার মনে করবে যে বউর কথা শুনে, বউর কথা শুনে, তাই না? মানে এটা প্রবলেম হবে। ঠিক আছে, তাই আমি চাই যে এরকম কোনো আলোচনা জীবনে না বিপদ আসুক, যাতে আমার বিপদটা আমাকে সুস্থভাবে রেখে যেতে পারলেও দুই দিন যায় আরামে থাকতে পারবে, আর সুস্থভাবে না রেখে যেতে পারলে তো দুইজন থাকতেও পারবে না। মানুষের কথা তো মুখ দিয়ে, মানে চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার সাথে আমার ভাইয়ারা যারা চলাফেরা করে, যারা আমার বাড়িতে আসছে, এক মুঠো খাইছে দাইছে ঘুরছে ফিরছে, তারাই একমাত্র আমার জীবনের ঘটনা বা বাইরের সাইডের কিছু জানে। লতাখালি অনেক কথা বললো, তুমি তো কিছু বললো না, যাই হোক দোয়া করবেন আমাদের জন্য, যেটাই হয়ে যাক না কেন আমরা যেন শুধু ভালো থাকি, ভালো থাকলে যেখানেই কেন না থাকি, ভালো থাকলে একদিন সবকিছুই হবে। ডেলিভারি কি ডেট আছে? হ্যাঁ, 5 দিন পরে। সবাই দোয়া করবেন, কারণ এখানে দোয়া না করলে পড়তে পারলে বদ্ধ করেন না খবরদার, আপনারা অনেকে আমার জন্য বদ্ধ করেন, আমাকে আমরা বিয়ের দিন কিন্তু দাওয়াত পেলে যেন জানি না, প্রথম বিবাহ বার্ষিকী। তো এখানে লতা যদি আজকে বাড়িতে থাকতো, হয়তো বাড়িতে আরো ঘটা করার অনুষ্ঠান হয়ে যেত। আমি প্ল্যান করেছিলাম যে আমার ছোট্ট ঘরটা আমি নিজে থেকে, মনে করেন যে এই সাজানোর পরে তারপরে আপনাদেরকে আমি আসতে পারবো, যে ভাই এখন আসা লাগবে, রাত যতই হোক আপনারা এখন আসা লাগবে, এসে যাতে দেখতে পান অটোমেটিক।